পূর্ব বর্ধমান জেলার নাপিত ও সেলুন এবং ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শহর বর্ধমানের অতিরিক্ত জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি, রাজ্য সরকার যে ঘোষণা করেছে করোনা মহামারী বেড়ে চলায় সেলুন বন্ধ রাখতে হবে। তাদের অভিযোগ, এর ফলে তাদের পেটের টান পড়েছে। তারা জানান, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হোক দোকান খোলা রাখার জন্য, তারা সেই নিয়ম মেনেই চলবেন। আজকে গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট নাপিত এবং সেলুন ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসলাম যে বর্ধমান ডিস্ট্রিক্টে যে আইনত প্রশাসনিক দিক দিয়ে বলা হয়েছে সেলুন বা পার্লার বন্ধ, যার জন্য আমাদের সংসারগুলো বাঁচানোর জন্য আজকে স্যারের কাছে এসেছিলাম যে ওনারা যা দিয়েছেন সেই সম্মান রাখবো, সেই জিনিসে আমাদেরকে একটি টাইম বেঁধে দেওয়া হোক যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনারা সংসার চালানোর জন্য যেইটুকুনি কাজের দরকার সেইটুকুনি নয় আমরা করব, কিন্তু আমাদেরকে সংসার বাঁচানোর জন্য সেইটুকুনি টাইমটা আমাদেরকে বেঁধে দেওয়া হোক। সব আমরা ওনাদের যেইগুলো প্রশাসনিক দিক দিয়ে বেঁধে দিয়েছে দেবেন, সেইগুলো আমি মেনে নিয়ে সেই কাজগুলো আমরা করবো। কী চাইছেন আপনারা? আমরা চাইছি বর্ধমান ডিস্ট্রিক্টে যত সেলুন আছে সেই সেলুনদের উপরে যেন অত্যাচার না হয়, তাদেরকে যেন একটা টাইম বেঁধে দেওয়া হোক, সকাল 10টা থেকে নিয়ে বিক সন্ধ্যে 6টা অবধি তারা সেলুনে ব্যবসা করবে, তারপর যেটা হবে সেটা তারপর যদি প্রশাসন মনে করে তারপর বন্ধ রাখবো, বন্ধ রাখবে, তাতে আমাদের সংসার বাঁচবে, আমাদের সংসারে যে মানে যত রকম সমস্যা আছে সেগুলো সমস্যাগুলো আস্তে আস্তে সকাল থেকে তো সন্ধ্যে 6টা পর্যন্ত তাহলে তো পুরোপুরি তাহলে তো খোলা হয়ে গেল। সেটা ওনারা চিন্তা করবেন, যেটা যে যেটা করলে ভালো হয়, আমাদের তো সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা অবধি করলে ভালো হয়। এবার ওনারা চিন্তা করবেন, ওনারা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনারা আমাদের প্রশাসনিক দিক দিয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেটা ভালো হয় মানে আমাদের সংসার যেন ঠিকঠাক চলে যায়, আমাদের সবাই তো আর সময় ইয়ে নুকি চুকে কাজ করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।